ঝিনাইদহে চলছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম। পেঁয়াজ সহ নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে শহরের 5টি স্থানে চলছে পণ্য বিক্রির কার্যক্রম। টিসিবি কর্তৃপক্ষ জানান, শহরের শিশু একাডেমি চত্বর, মুজির আলী স্কুল অ্যান্ড কলেজ সহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন 30 টাকা কেজি দরে 2 কেজি পেঁয়াজ, 50 টাকা দরে 3 কেজি চিনি, একই মূল্যে 2 কেজি মসুর ডাল ও 400 টাকায় 5 লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণী পেশার মানুষের ভিড় দেখা গেছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।